হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাকি এন্ড সুয়াসি। তো আপনাদের জন্য আজকে একটা ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিওটা আসছে। ভিডিওটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড, যে কি ভিডিও বানানোর জন্য একটা ইউটিউবে একটা ভিডিও বানানোর জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়। তো তার মধ্যে সবার স্টার্টিংয়ে আপনার একটা জিনিস 349 টাকা দিয়ে শুরু, সেটা হচ্ছে একটা ক্যামেরা স্ট্যান্ড। তো আমি একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি, যেটা হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করবো ক্যামেরা স্ট্যান্ডের কীরকম কী ব্যবহার হয় কী হয়। অনেকেই ক্যামেরা স্ট্যান্ড কিনে নেয় কিন্তু বুঝতে পারে না, তাকে খুলতে গেলে ইউজ করতে গেলে সে ভেঙে যায়। তো চলুন আপনাদের সঙ্গে দেখাই আমি জিনিসটা কিনেছি কীরকম জিনিসটা কী। দেখুন, এটা ফ্লিপকার্ট, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি, আজকে সকালবেলা এসেছে ডেলিভারি। তো পুরো সিল প্যাক আছে, কোনো জায়গায় কিন্তু খোলাখুলি নেই। তো এটাকে আমরা কেটে দেখবো এর ভিতরে কীরকম ক্যামেরা স্ট্যান্ডটা আছে। চলো তাহলে ওপেন করি। ও, এটা ব্যাক সাইড ওপেন হয়ে গেল, সরি। এই দেখুন, এটা হলো ক্যামেরা স্ট্যান্ড, এর ভিতরে আর কিছু নেই, এটা পুরো খালি। দেখুন, এটা এর ভিতরে মোবাইল রাখবেন। এই দেখুন, এসে গেল আপনার ক্যামেরা স্ট্যান্ড। ভিডিও বানানোর জন্য ইউটিউবে এই ক্যামেরা স্ট্যান্ডটা খুবই জরুরি, শর্ট শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, যে কোনো বানানোর জন্য, কোনো ঘরের ভিতরে কোনো কিচেনে রান্না বান্না এটা সেটা ঘরে সবাই মিলে ইয়ে করছে, ওটা এটা ফ্যামিলি ইয়েতে এটা একটা খুব ভালো জিনিস। আপনারা 300 টাকা দিয়ে কিনে এটা 5 ফুট 43 ইঞ্চি লম্বা আছে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কী করে আপনারা ব্যবহার করবেন। দেখুন, এটা এইভাবে টানবেন, এটা খুলে গেল, খুলে গেল, এটা রেখে দিলেন। এখানে এর একটা চাবি আছে, এই এটাকে যখন ঘুরাবেন এটা একটু উপরে উঠবে, উপরে উঠে গেল, লম্বা হয়ে গেল। এবার দেখুন, এই চাবিটাকে টাইট করলে এটা টাইট হয়ে যাবে এইটার জন্য। এবার দেখুন, এটাকে এখানে একটা মুভমেন্ট আছে, এইটাই আপনারা ক্যামেরা এই হোল্ডারটা লাগবে। এটা কীভাবে লাগবে সেটা দেখেছি, অনেকে এটা বুঝতে পারে না। তো দেখুন, এখানে একটা নাট দিয়েছে, নাটটা দেখতে পাচ্ছেন, এই নাট ঘুরছে, এই নাট, এই নাটের সঙ্গে এটা লাগবে। এবার এখানটা লাগবে, দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, এই ধরলে ধরে নিলাম এটাকে, এই যে নাট এখানটা ঢুকিয়ে দেবো, এই নাটে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এপাশ থেকে টাইট দেবো, এপাশ থেকে এটা দেখছেন এটাকে টাইট দেবো, এই দেখুন এ টাইট হলো, টাইট, বেশি জোরে করবেন না তাহলে ভেঙে যাবে। দেখুন, এটা লেগে গেল আর এটা পড়বে না। এবার আপনার এইটা নিয়ে কথা, এটা নড়ছে কী করে লাগাবেন, এই দেখুন এই যেটা নড়ছে এটা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট হওয়ার জন্য, আপনার ফোনে লাগিয়ে আপনারা মুভমেন্ট করতে পারবেন। এখানে একটা স্ক্রু আছে, স্ক্রু বলতে একটা নাট বোতল আছে, এটাকে যদি টাইট করে দিন এয়ার নড়বে না, এ দেখুন এয়ার নড়ছে না, এয়ার নড়ছে না, এ দাঁড়িয়ে আছে। এটা যেটা আছে এটা আপনারা উপর নিচু করতে পারবেন, ক্যামেরাকে উপরে করবেন নিচু করবেন। এবার ক্যামেরাটাকে আমি একটু লুজ করে আমি সোজা রেখে দিলাম, ঠিক আছে, আমি সোজা রেখে দিলাম, সোজাসুজি সোজাসুজি রেখে দিলাম। এটাকে আপনারা নিচু, এভাবে নিচু করতে পারবেন, রান্না করছেন এখানটা রেখে দিয়ে এখানটা আপনারা রান্না করছেন, এইটা ডাইরেক্ট ভিডিও এখান থেকে হবে। এবার আপনারা সাইডে, সাইডে এটাকে সাইডে কী করে করবেন, সাইড ভিডিও সাইডে করতে গেলে এটাকে একটু আবার লুজ করবেন, লুজ, এই এসে গেলো সাইড, এই টাইট করে দিলেন, এই একটু ঘুরিয়ে নিলেন, এটা আপনার অ্যাডজাস্টেবল, এটা অ্যাডজাস্টেবল ক্যামেরা অ্যাডজাস্টেবল, এটা হয়ে গেল রেডি, আপনার দেখুন রেডি হয়ে গেছে। এবার এটা আরও লম্বা হবে, এই দেখুন এই হলো, এটা বড় হবার পর এখানে একটা নাট আছে স্ক্রু, ওটাকে আপনারা টাইট করে দেবেন, দেখ এটা নিচে নামবে না। এবার এটা আরও লম্বা হবে, এখানে দেখুন দুটো লক মতো আছে, এই দেখুন এই একটা লক খুললাম, এই একটা লক খুললাম, এই একটা লক, তিনটে লক খুললাম, তার ফলে কী হলো আমার এইটা, এই দেখুন কত লম্বা হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে লক, এখানে লক লাগিয়ে দেবো, লক লাগিয়ে দেবো, 6টা লক লাগিয়ে দিলাম,
সেম আমি এই সাইডেও করব। এই দেখুন এটাও হয়ে গেল, লক লাগিয়ে দিলাম, লক লাগিয়ে দিলাম, লক লাগিয়ে দিলাম। আরেকটা সাইড আছে, দেখুন কত বড় স্ট্যান্ড হয়ে গেল, কত বড় স্ট্যান্ড, এই দেখতে পাচ্ছেন কত বড় স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমার ঘর ছোট, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ভালো করে, এরপর থেকে আমি এটার মধ্যে ভিডিও করব। দেখুন কত স্ট্যান্ড, এটা অ্যাডজাস্টেবেল, ঠিক আছে। আপনারা এরকম সোজা রেখে এটাকে আপনারা এই নিচু সোজা চারদিক ঘোরাতে পারবেন, আপনার যেরকম সুবিধা হবে আপনারা সেরকম অ্যাডজাস্টেবেল করে করতে পারবেন। এই দেখুন এই স্ট্যান্ডটা আপনারা এইভাবে রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন কত বড় স্ট্যান্ড, মোটামুটি আপনার 3 ফুট উপরে তো আছেই, অ্যাকচুয়ালি 3.5 ফুট মোটামুটি লম্বা আছে। আপনারা ভালো করে এ করতে পারবেন, এটা একটা কিনে নেবেন, কিনে নিয়ে ভিডিও বানাবেন। তো চলুন ফ্রেন্ডস, তো আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটা আপনারা অন্য লোকের সঙ্গে শেয়ার করতে পারবেন। তো এর দাম পড়েছিল মাত্র 350 টাকা, তো আমি ডিসকাউন্টে পেয়েছিলাম, ওটা গিফট কার্ড ছিল আমার, 100 টাকা ডিসকাউন্ট হয়ে আমি পেয়েছিলাম 239 টাকায়। তো আপনারা এই জিনিস অনলাইনে বাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফ্লিপকার্ট থেকে নেবেন তো ভালোই হবে, অসুবিধা নেই, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো আমাজন অনেক শপিং অ্যাপ আছে, আপনারা নিতে পারেন। তো চলুন ফ্রেন্ডস টাটা, তো দেখা হচ্ছে আপনার সঙ্গে একটা নেক্সট একটা ভিডিও নিয়ে, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই বাই ফ্রেন্ডস, নমস্কার, জয় জগন্নাথ, ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে।